চৌত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন সহ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই এর মালিক সমিতির সভাপতি বুধবার মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত পুলিশ বোরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে এই নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম আজ বুধবার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান খান মামলায় অভিযোগ করা হয় রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই এর বৈধতা দেওয়ার কথা বলে দোকানীদের কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন সাঈদ খোকন ও তার সহযোগীরা অনুমোদনহীন স্থাপনা হওয়ায় গত আট ফুলবাড়িয়ায় একাধিক ভবন উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তখন থেকেই ক্ষতিগ্রস্তদের অভিযোগ সিটি কর্পোরেশনকে টাকা দিয়েই এসব দোকান বরাদ্দ নিয়েছেন তারা পরে আলোচনায় উঠে আসে সাবেক মেয়র সাইদ খোকনের নাম অভিযোগ তিনি বৈধতা দেওয়ার কথা বলে টাকা নিয়ে অবৈধ জায়গায় ভবন নির্মাণ ও দোকান বরাদ্দের কারিগর এ অভিযোগে সেখানে ছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও তারা এ অন্যায়ের সুষ্ঠু বিচার চান তবে অভিযুক্ত সাবেক মেয়র সাইদ খোকন টেলিফোনে পাল্টা অভিযোগ করে বলেন একটি বিশেষ মহল থেকে মামলার বিষয়ে ইন্ধন দেওয়া হচ্ছে বর্তমান মেয়র শেখ ফজলে নুর তাপস অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন অবৈধ অনুমোদনহীন জঞ্জাল সরাতে এ ধরনের অভিযান চলবেই মামলার বাদী ফুলবাড়িয়া সুপার মার্কেট দুই এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাদীর আইনজীবী নাহিদ ইসলাম বলেন নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোখন সহ সাত জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করা হয় মামলার আবেদনে সাতাইশ জনকে সাক্ষী রাখা হয়েছে মামলাটি নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার ঢাকার আদালতে আবেদন করেন দেলোয়ার হোসেন এদিন আদালত আবেদনকারীর জবানবন্দি রেকর্ড করেন আজ আদালত আদেশ দিলেন মামলার আরজিতে বাদী দেলোয়ার দাবি করেছেন ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকন সহ অন্য আসামিরা পরস্পর সাজসে ফুলবাড়িয়া সুপার মার্কেট দুয়ে নকশা বহির্ভূত স্থাপনা তৈরি করে দোকান বরাদ্দের ঘোষণা দেন এর মাধ্যমে আসামিরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শেখ ফজলেনুর তাপস ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর নানা অভিযোগে কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার পদ থেকে ইউসুফ আলী সর্দারকে চাকরিচ্যুত করেন পরে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাজেদকেও অনিয়মের দায়ে চাকরিচ্যুত করা হয় নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে আট ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপার মার্কেট দুইয়ে অভিযান চালাচ্ছে ডিএসসিসি অভিযানের প্রথম দিন দোকানিরা পুলিশ ও কর্পোরেশনের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছিলেন ডিএসসিসি বলছে এই মার্কেটে নকশা অনুযায়ী দুই হাজার দুইশো বিরাশিটি দোকান ছিল গত কয়েক বছরে সেখানে নকশা বহির্ভূত নয়শো এগারোটি দোকান তৈরি করা হয়েছে অবশ্য কর্পোরেশনেরই কয়েকজন কর্মকর্তা বলেছেন এই মার্কেটে নকশা বহির্ভূত দোকানের সংখ্যা দেড় হাজারের হবে মামলায় সাইদ খোখন ছাড়া যে ছয় জনকে আসামি করা হয়েছে তারা হলেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার সাবেক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাজেদ কামরুল হাসান হেলানা আক্তার আতিকুর রহমান ও ওয়ালিদ সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন